আসসালামু আলাইকুম দর্শক। চোখে সানগ্লাস, হাতটা এইভাবে আছে, চুলগুলো ছোট ছোট কালার করা, ছেলেটাকে দেখতে কেমন লাগতাছে আপনাদের কাছে কমেন্ট বক্সে লিখবেন। কি এটা ছেলে না মেয়ে, কি কেমনে কি? অনেক কয়েকদিন ধরে নিউজ পত্রপত্রিকায় ঘুরতেছিল, একে নিয়ে কথা বলি নাই, কিন্তু এখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাছি না, এর নিয়ে কথা বলতে হবে। দর্শক শ্রোতা, এর বাসা নাটোরে, এর নাম হচ্ছে রূপা, আর আরেকটা নাম আছে, নাম হচ্ছে রূপ। তার মানে সে বাইরে যখন আসে সে রূপ সেজে থাকে, আর বাসার মধ্যে রূপা। বাইরে যখন বের হয় ছেলেদের পোশাক টোশাক পরে বের হয়, বডি ফিগার তো দেখতেই পাচ্ছেন, চুল টুলো দেখতে পাচ্ছেন, মানুষের কাছে জাহির করে যে আমি ছেলে। দর্শক শ্রোতা, এর নাকি টিকটক আইডি আছে, আমি খুঁজে পাইতেছি না, যদি আপনাদের কাছে থাকে কমেন্ট বক্সে লিখবেন। সে টিকটকে নাকি ভালো ফেমাস, পত্রপত্রিকা বলছে। সে টিকটকের মাধ্যমে অনেক মেয়েদের সাথে সম্পর্ক গড়ে তোলে, মেয়েদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সে কালেক্ট করে এবং পরবর্তীতে তাদেরকে ব্ল্যাকমেল করে যে আমার সাথে কাজ করতে হবে। এখন বলতে পারেন যে ভাই, মেয়ে হয়ে মেয়ের সাথে কী কাজ করবে ভাই? সমকামিতা বুঝেন না, এর নেশা ওইটা করা বুঝেন নাই। সর্বশেষ পরিস্থিতি কি ভাই, ওর রিলেটিভদের মধ্যে একজনকে ও ধোকা দিছে, নাম হচ্ছে, মেয়েটার নাম হচ্ছে মৌ, তার সাথে এইভাবে ধোকা দিয়ে প্রেম করে, এরকম সমকামিতার মধ্যে যেসব কর্মকাণ্ড হয় সব কিছুই করে, একবার মৌরে নিয়ে পলায়াও যায়, পরবর্তীতে বাসায় আসে। আসার পরে দুজন চিন্তা করলো যে না, এইভাবে তার হইতেছে না, জীবনটা বিতৃষ্ণ হয়ে যাচ্ছে, দুইজন বিষ খায়, ইঁদুর মরার বিষ খায়, মৌ মারা যায় আর এ বেঁচে যায়। মৌয়ের পরিবার এখন ওর বিরুদ্ধে মামলা করেছে, আজকে পত্রপত্রিকায় এসেছে যে এর গ্রেপ্তার করেছে, আর কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে মৌয়ের পরিবার, তাদেরকে পুলিশ খুঁজতেছে। এই একটা সমকামী বুঝেন নাই, যাই হোক, দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এমন কর্মকাণ্ড যাতে বাংলাদেশে না ঘটে, এটা খুবই জঘন্যতম একটি অপরাধ, আপনারা ভালো মতোই জানেন, বিশেষ করে ইসলাম ধর্মে যারা আছেন তারা তো মানতেই হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাপ প্রায়তর গাল ফাটায় দেবো, পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ওর মানে রিমান্ড চাওয়া হোক, ঠিক আছে? ও কতগুলা মেয়ের সাথে এগুলো করেছে, কতগুলো মেয়েরে ব্ল্যাকমেল করে এগুলো করেছে, মানে সেগুলো বের করা হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ডিম থেরাপি দেওয়া হোক, ডিম থেরাপি।